রাজীব গান্ধী খেল অভিযান 2015-16 ধরাই ডিস্ট্রিক্ট লেভেল রুরাল স্পোর্টস কম্পিটিশন শুরু হয় 5ই জানুয়ারি। এই জেলা ভিত্তিক প্রতিযোগিতা চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। 7ই জানুয়ারি চান্দপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বালক বালিকা উভয় বিভাগে ভলিবল এবং খোখো। খোখো এবং ভলিবল প্রতিযোগিতা করছে, সেটা রাজীব গান্ধী খেল অভিযানের একটি অংশ। তারা উভয় বিভাগে হচ্ছে, এটা বয়েজ এবং গার্লসদের, যারা 16 বছরের নিচে তাদেরকে আমরা এখানে এই খেলাটা অনুষ্ঠিত করতে যাচ্ছি। কাবাডি আর এই খোখো যেটা হচ্ছে, সেটা আগামী 9 তারিখ আগরতলাতে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে এখান থেকে। আর ভলিবলটা আমাদের ধলাই জেলাতে হবে পরবর্তী সময়ে। আমরা এটা কোচিংয়ের জন্য আমরা এখান থেকে আমাদের দলটি নির্বাচন করব এবং আমরা ভালো করার জন্য তাদেরকে কয়েকদিন প্রশিক্ষণ দেব। তো আজকে আমরা এখানে এটা করছি। আর আমাদের স্পোর্টস অফিসে, যেখানে আমাদের ডিস্ট্রিক্ট অফিসে হলে, আমরা জুডো সকালবেলা শুরু করেছি। আমাদের প্রত্যেকটা মহকুমা থেকে খেলোয়াড়রা আসছে আমাদের ওখানে। কল্যাণপুর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার শান্তিদূত ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দ স্মৃতি লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। মোট 14টি টিম নিয়ে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রভাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। আমার